আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ইলিয়াস। ইলিয়াস, আপনি আসছেন কোথা থেকে? ভাই ফিল কাইচারি রোড থেকে আসছি। আচ্ছা, কি জন্য আসছেন? সেবা ইমিশন কেনার জন্য আসছি, সার্ভিসিং করার জন্য। সার্ভিসিং করার জন্য? এই মেশিনটা কতদিন হয়েছে নিয়েছেন আমাদের কোম্পানি থেকে? এই মেশিনটা নেওয়া হয়েছে গত 3 বছর। আচ্ছা, 3 বছরের মধ্যে কতদিন সার্ভিস করছেন? পরবর্তীতে 2-3 দিন আগে মনে হয় আরেকটা মেশিন নিয়েছেন সার্ভিস পাওয়ার জন্য, ভালো। জি, এই মেশিনটা এই মুহূর্তে সার্ভিস কেন করাচ্ছেন, কি কারণে সার্ভিসটা সার্ভিসে নিয়ে আসছেন? এখন মাঝে মাঝে স্টার্ট নিতে চায় না, এই কারণে সার্ভিস করেছেন। আচ্ছা, এই সার্ভিস ইঞ্জিন স্টার্ট না নেওয়ার মূল কিছু কিছু কারণ থাকে। 1 নম্বর কারণ হলো আপনার কয়েল, ভিতরে যদি কয়েল নষ্ট হয়ে যায়, কারেন্ট প্লাগে কারেন্ট না মারে তাহলে আপনার ইঞ্জিন নষ্ট হতে পারে, স্টার্ট নেবে না। তারপরে কিক বাটি, তারপরে রিং পিস্টন লাইনার, এগুলো যদি ঠিক না থাকে, তো আমরা মোটামুটি এই ইঞ্জিনটা সার্ভিস করে কয়েলের মধ্যে সমস্যা পাইছে, আমরা কয়েলটা চেঞ্জ করে দিছি, তারপর এই মুহূর্তে মেশিনের ইঞ্জিন স্টার্ট নেয়। তো আমরা এখন এই ইঞ্জিনটা স্টার্ট করে দেখাবো। ধন্যবাদ দর্শকবৃন্দ, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন আমরা নতুবা আমাদের কাছে বিভিন্ন ধরনের মেশিন আছে, দেখ 2 স্ট্রোক 4 স্ট্রোক, যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে পরবর্তীতে আমাদের এই মেশিনগুলো অর্ডার করতে পারেন, অনলাইনে বা অফলাইনে যে কোনো মুহূর্তে অর্ডার করে নিতে পারেন। তো আমরা মেশিনটা স্টার্ট করে দেখাবো, 3 বছর আগের মেশিন এবং আমরা এই 3 বার মেশিন সার্ভিস করছি, ঠিক আছে? তো ধন্যবাদ, আমরা এখন মেশিনটা স্টার্ট করে দেখব। দাও এক্সেলারেটরটা, দাও বাইরে ধরতে।